পিয়া চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে শুক্রবার সকালে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি দল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে মাদকযোগের তদন্ত করতেই রিয়ার বাড়িতে এনসিবির অফিসাররা গিয়েছিলেন। সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও এই দিন সকালে এনসিবির অপর একটি দল তল্লাশি চালিয়েছে। ব্যাংক কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে শনি ও রবিবার করে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে এবার সেই সিদ্ধান্তে বদল ঘটালো রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হলো আগের মতোই শনিবারও পরিষেবা পাবেন গ্রাহকরা। ভয়াবহ বিস্ফোরণ। রাজ্যের প্রাণকেন্দ্র থেকে 190 কিলোমিটার দূরে একটি বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণে কারখানার মালিক প্রাণ হারিয়েছে। ঘটনাটি তামিলনাড়ুর কুদ্দালোর জেলায়। সরকারি নির্দেশিকা অনুযায়ী পাইকারি বাজারে ব্যবসায়ীরা 22 টাকা কেজি দরে আলু কিনবেন, আর খুচরো ব্যবসায়ীদের সেটা 25 টাকা কেজি দরে বিক্রি করবেন। সাধারণ মানুষ 27 টাকা কেজি দরে সেই আলু কিনবে। কাজের টোপ দিয়ে নাবালিকাকে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এছাড়াও ওই কিশোরীকে নানাভাবে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। বেশ কয়েক মাস অত্যাচার সহ্য করার পর কোনো ক্রমে পালিয়ে এসে বসিরহাট থানার দ্বারস্থ ওই কিশোরী। যুদ্ধের প্রস্তুতি সরেজমিনে দেখতে এসে শান্তির পক্ষে সওয়াল করলেন জেনারেল মনোজ মুকুন্দ নরওয়ানে। শুক্রবার দুদিনের লাদাখ সফরের দ্বিতীয় দিনে তার মন্তব্যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উত্তেজনা রয়েছে, সতর্কতামূলক সেনা মোতায়েন করাও হয়েছে, তবে সেই সঙ্গেই আত্মবিশ্বাসী ভারতীয় সেনা প্রধান বলেন, আমরা নিশ্চিত আলোচনার মাধ্যমেই এলএসি পরিস্থিতির সমাধান সম্ভব।